হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যামিলি দিয়ে আসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দুর্গাপূজার অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার সকল বন্ধুদের। দেখো, সপ্তমীর দিন সন্ধ্যাবেলায় আমরা মন্দিরে চলে এসেছি, আর এদিকে দেখো ঢাক বাজছে। তো এখন সন্ধ্যা আরতি চলছে, তো সেটাই তোমাদের আমরা তুলে ধরছি। তো প্রত্যেক বছরের মতোই কলকাতায় আমরা যাই, পুজো কাটাই। তো এই বছর আমরা আসামের গুয়াহাটিতে থাকি। তোমরা তো জানোই অনেকেই যে আমরা বাইরে থাকি, তো এবছর বাড়ি যাওয়া হয়নি। গুয়াহাটিতেই আমরা পুজোটা কাটাবো। তো যতটুকু যা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো দেখো, এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি চলছে, ঠিকঠাক টাইমে একদম চলে এসেছি আমরা ঠাকুর দেখতে। এতটা ভালো লাগছিলো মনটা, তোমাদের জাস্ট বলে মানে কী করে যে বোঝাবো, খুব ভালো লাগছিলো। আর তো অনেক মানুষের ভিড়, যে কোনো কথা বলবো তোমাদের সামনে এসে তো সেটা পারিনি, জাস্ট ভিডিওটা তুলে রাখা হয়েছিল, তো সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো দেখো, ওখান থেকে মন্দির থেকে বেরিয়ে আমরা আরেক জায়গায় ঠাকুর দেখতে চলে এসেছি। এখানে দেখো লাইটিংটা কি সুন্দর করেছে, করোনা দেখতেই পাচ্ছ তো, আমার খুব ভালো লেগেছে। তো তোমাদের দাদাভাইকে বললাম চলো এখানটা একটু ভিডিও করে নাও, আমার ফ্রেন্ডের দেখাবো। তো চলো, স্কিপ করো না কিন্তু, ঠিক আছে? তোমরা স্টেপ বাই স্টেপ দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে কত সুন্দর একটা অনেক বড় একটা প্যান্ডেল করেছে, আর মানুষজনের তো ভিড় রয়েছে, ভেতরে ঢুকতে পারছি না, তাই রাস্তার সামনেই দাঁড়িয়ে রয়েছি। তোমাদের দাদাভাই দেখো ভিডিও করছে। তো শেষমেশ দেখো আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকছি, ভীষণ ভিড় কি বলবো। তো যাই হোক, পুজো বলে কথা, সবারই তো একই অবস্থা, তো সবাই ঠাকুর দেখবে, মাকে দর্শন করবে। তো দেখো আমরা প্যান্ডেলের ভেতরে আস্তে আস্তে করে ঢুকে গিয়ে, এই যে ভাবছি তোমাদের সামনে গিয়ে দেখাবো, তো দেখি দেখাতে পারি কি না। এই দেখো পেছনে দাঁড়িয়ে রয়েছি, আর এখানেও দেখো সন্ধ্যা আরতি চড়ছে। তো সন্ধ্যাবেলা যেহেতু বেরিয়েছি, প্রত্যেকটা মন্দিরেই প্যান্ডেলে সন্ধ্যা আরতি চলছে, তো খুব ভালো লাগছে। তার সাথে তো দেখতেই পেলে ওখানে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিল, আর এখানে প্রসাদ নিয়েছি, আর দেখো পুরো প্যান্ডেলে একদম ভিড়ে ভিড়। তো চলো তোমরা দেখতে থাকো, আর তোমাদেরও কেমন পুজো কাটছে কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আমরা তো ভালোই কাটালাম। এই দেখো বন্ধুরা, আবার একটা প্যান্ডেলে চলে এসেছি, এটা গৌহাটিরই একটা লক্ষ্মী মন্দির বলে। তো এখানে প্রত্যেক বছরই খুব সুন্দর প্যান্ডেল করে জানো তো, তো এবছরও খুবই সুন্দর করেছে, আর বলার তো কিছুই নেই, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। প্রচণ্ড ভিড় রাস্তা, একদম দেখো লোক গিজগিজ করছে, ভেতরে কি করে যে ঢুকবো, যে ঠাকুরকে দর্শন করব, মানে দুষ্কর ব্যাপার হয়ে উঠেছিল। তো দেখো চেষ্টা করছি, দেখেছো ওই সাদা কালার যে বেলুনটা লাইট জ্বলছে, ওটা দিয়ার হাতে রয়েছে। তো এই দেখো আমরা, তো তোমার দাদাভাই ভিডিও করছে, আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, তো দাদাভাইকে বলছিলাম যে তুমি যাও গিয়ে একটু ভিডিও করে নিয়ে এসো, তো বন্ধুদের সাথে শেয়ার করতে পারি। তো দেখো আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম, বাইরে থেকেই হচ্ছে ঠাকুর দর্শন করে নিয়েছিলাম, নমস্কার করে নিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই ভেতরে ঢুকে আস্তে আস্তে করে দেখো ভিডিও করছে। তো তোমাদের তো আগেই বলেছি যে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু আমরা বাইরে থাকি, গুয়াহাটির পুজো তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো কিন্তু, ঠিক আছে? আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমাদের খুব ভালো লাগবে, আর পারলে প্লিজ একটা লাইক করে দেবে। তো দেখো সবাই একই অবস্থা, সবাই ভিডিও করছে, ফটো তুলছে, আর পুজো বলে কথা, কত আনন্দ বলো, তাই না? দেখো থিমটা তোমাদের তুলে ধরার চেষ্টা করছে তোমাদের দাদা ভাই, দেখো জুম করে করে সামনে থেকে ফটো তুলছে, ভিডিও করছে। তো চলো তোমরা দেখতে থাকো, খুব সুন্দর জানো তো, ভেতরটা খুবই সুন্দর, জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছ, ভেতরটা খুবই সুন্দর। আর রাত্রিবেলা ঠাকুর দেখতে গেলে যা হয় আর কি, লাইটিং টাইটিং মানে কতটা সুন্দর লাগে, তাই না? দেখো বন্ধুরা প্যান্ডেলের অপর সাইডে কি সুন্দর, স্ক্রিনের মধ্যে চন্দ্রযান 3 দেখাচ্ছে, আর ওদিকে দেখো কি সুন্দর স্যাটেলাইট বসিয়েছে। ভাবলো তোমাদের দাদাভাই সামনে গিয়ে ভিডিওটা তুলবে, তো এত ভিড়, সামনে তো যাওয়াই যাচ্ছে না, দেখতেই পাচ্ছ প্রচণ্ড মানুষের ভিড়, সবাই দেখছে ভিডিও করছে। তো চলো তোমার তো বলেইছি যতটুকু যা পারবো দেখাবো, চলো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। নাও কিছু বলো, অষ্টমী স্পেশাল, অষ্টমী স্পেশাল, দেখো বাঙালি খাওয়া একদম ঠিকই আছে।
দেখো, লুচি, জিলেপি, কুমড়ো আলুর ছক্কা, আর এদের ঘুগনি, এই যে সিমুই পায়েস, আর এদিকে দেখো লাল লাল বোঁদে। তো দুপুরে আবার রয়েছে পনির আর কি পোলাও, তাই তো? বাসন্তী পোলাও দারুন দারুন খাও। অষ্টমীর সকালে টিফিন করে দেখো আমি আর বাবাই স্কুটি চেপে গুয়াহাটিতে সুন্দর সুন্দর ঠাকুর দর্শন করার জন্য বেরিয়ে এসেছি। এখানে দেখো ইসরোর সেই চন্দ্রযান থ্রির থিমটাকে বানিয়েছে। আমি আর বাবাই চলে এসেছি। এ দেখো বাবাই ভিতরে যাবে, আমিও ভিতরে যাব। চলো তোমাদেরও প্রতিমা দর্শন করাই, কি সুন্দর হয়েছে, চলো ভিতরে যাই। দেখো এবার আমরা ভিতরে আস্তে আস্তে করে ভিতরে যাব প্রতিমা দর্শন করার জন্য। এখানকার প্রতিমাগুলো খুব সুন্দর সুন্দর করেছে, মনেই হবে না যে আমরা আসামে রয়েছি। দেখো কি সুন্দর করেছে, দূর থেকে এরা দেখাচ্ছি। এবার দেখো সামনে নিয়ে আসলাম, কি অপরূপ সুন্দর, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না, তাই আমরা তোমাদের সাথে এই সুন্দর প্রতিমা দর্শনটা শেয়ার করলাম। অষ্টমীর দিনের বেলায় দেখো দিয়া দিয়ার পাপা দুজনেই ঠাকুর দেখতে বেরিয়েছে। এখানে তোমাদের দিদি ভাইকে দেখতে পাবে না, কারণ দিনের বেলায় ওরা বাবা মেয়ে মিলে স্কুটি নিয়ে বেরিয়ে তো এদিকে ওদিকে যা ঠাকুর রয়েছে ওরা দেখেছে। তো তোমরা দেখতে থাকো, দেখো এটা দিনের বেলায়, তো লাইটটা লাইটিংগুলো অতটা বোঝা যাচ্ছে না, রাত্রিবেলা হলে আরও সুন্দর লাগলো। দেখো এখানে কত রঙিন রঙিন ছাতা দিয়ে কি সুন্দর করেছে, কি ভালো লাগছে বলো। আর এইদিকে দেখো উপরের দিকে নরকঙ্কাল, ই সেটা রাত্রিবেলা হলে না কতটা সুন্দর লাগতো, তাই না বলো? কত সুন্দর লাগছে, পুরো রাস্তার এ মাথা থেকে ও মাথা দেখো পুরো রঙিন রঙিন ছাতা একদম ভরা। এইদিকে দেখো আর একটা প্যান্ডেল করেছে, কতটা সুন্দর হাতের কাজ। তো আমাদের কলকাতাতেই জানি যে অনেক সুন্দর দুর্গাপুজোর প্যান্ডেল হয়, কিন্তু গৌহাটিতেও কিন্তু কম নয়, প্রত্যেকটা প্যান্ডেল কত সুন্দর করে করেছে। তো তোমাদের তো বলেইছি যতটা পারবো তুলে ধরার চেষ্টা করবো। দেখো ভেতরে যাওয়া হচ্ছে, এটা রাত্রিবেলা হলে আরও সুন্দর লাগতো যেহেতু লাইটিং, দিনের বেলায় দেখো অতটা বোঝা যাচ্ছে না, তবুও কতটা সুন্দর লাগছে, তাই না বলো? এই দেখো বন্ধুরা নবমীর সন্ধ্যাবেলা, দেখো সন্ধ্যা আরতি চলছে, কি সুন্দর লাগছে। আর মন্দিরটা দেখো, সারা মন্দির ফুল দিয়ে সাজানো, কতটা সুন্দর। দেখো তোমাদের দাদাভাই জুম করে করে যতটা পেরেছে ভিডিও করেছে, দেখো কতটা সুন্দর লাগছে, কি সুন্দর, মানে মনটা ভরে যাচ্ছে। তোমরা দেখতে থাকো, দেখো সন্ধ্যা আরতি দেখে আমরা ওখান থেকে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, তো দেখো তিনজনেই খিচুড়ি প্রসাদ, জানো তো ওখানে সবাই খিচুড়ি প্রসাদ খাচ্ছিল, তো খুব ভালো লেগেছে। তো দেখো আমরা তিনজনে খিচুড়ি প্রসাদ খাচ্ছি, আর দেখো সারা মন্দিরটা পুরো একদম লাইটে লাইট ঝিকমিক করছে, কত সুন্দর লাগছে, তাই না? তো চলো তোমরা দেখতে থাকো। দেখো আমরা আর একটা প্যান্ডেলে চলে এলাম, আর দেখো তোমাদের দিদি ভাই ওই দিয়ার দেওয়া শাড়িটা পরেছে, দেখেছো গ্লিটিং, কি সুন্দর না, সিকোয়েন্সগুলো পুরো চিকমিক করছে। আর দেখো মা মেয়ে দুজনেই হচ্ছে ম্যাচিং ম্যাচিং পরেছি সিকোয়েন্সের ড্রেস। তো দেখো এখানে মেলাও হচ্ছিলো, জানো তো পুজো প্যান্ডেলের পাশেই একদম বিশাল অংশ জুড়ে মেলা হচ্ছিল, তো খুব সুন্দর। আর তো দেখতেই পাচ্ছ চারিদিকে একদম মানুষের ভিড়ে ভিড়। তো এটা গুয়াহাটি থেকে জানো তো একটু দূরে মালিগাঁও বলে একটা জায়গাতে, তো প্রত্যেক বছর বলতে কি গুয়াহাটিতে আমরা থাকলে মালিগাঁওতে যাওয়ার চেষ্টা করি, কারণ ওখানে জানো তো অনেক বাঙালি থাকে, আর ওখানে পুজোটা খুব ভালো হয়, প্যান্ডেলগুলো খুব সুন্দর সুন্দর হয়। তো এই বছরও চলে গিয়েছিলাম ওলা বুক করে, যাই হোক তোমাদের সাথে সেটা দেখানো হয়নি, আমরা ওলা বুক করে আমরা মালিগাঁও পুজো দেখতে গিয়েছিলাম। তো দেখো আমরা একটা প্যান্ডেলের মধ্যে যাচ্ছি, তো দেখতেই পাচ্ছ কত ভিড়, যে যাবো একটু প্যান্ডেলের ভিতরে ঢুকবো কি করব বলো। দেখো এই বাইরে থেকেই এরকম জুম করে তোমাদের দাদাভাই ভিডিও করছে, তো চলো তোমরা দেখতে থাকো, কি সুন্দর করেছে না। আর দেখো না লাইটিংটা এমন দিয়েছে, প্রত্যেকটা মানুষকে এত সুন্দর সেজেছে, সেই ব্লু 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 করে লাইটিং দিয়েছে ব্লু। কয়েকটা সেলফি উঠছিলাম, এত হাসছিলাম জানো তো, যে ভিডিও করছি ফটো উঠছি সেই ব্লু ব্লু কালার লাগছিল। দেখো এখানে দেখো কি সুন্দর জলের ফোয়ারাটা, তো এটা জানো তো হোয়াইট কালারের ছিল, তো এখানে লাইটের জন্য দেখো ব্লু কালার হয়ে গেছে, যেমন প্রত্যেকটা মানুষকে ব্লু ব্লু লাগছে, দেখো জলটাও দেখো ব্লু কালার লাগছে। তো যাই হোক ভালোই লাগছে বলো ভিডিওতে, তো সামনে থেকে জানো তো খুব সুন্দর লাগছিলো। আর এই দেখো আমি দিয়া দাঁড়িয়েছি, দেখেছো কেমন ব্লু ব্লু লাগছে, পুরো মনে হচ্ছে ব্লু মানুষ। যাই হোক তো খুব সুন্দর, এখানে থিমটাও খুব সুন্দর করেছে, তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো আর একটা প্যান্ডেলে আমরা চলে এসেছি, এখানে এটা হলো লক্ষ্মী মন্দির। তো দেখো এটা লক্ষ্মী মন্দিরের মধ্যে দেখো লাইটিং করা হয়েছে, দেখতেই পাচ্ছ ভেতরে এত ভিড়, কত লাইন লাইন দিয়ে, মানে এত লাইন পড়েছে। তো তোমার দাদাভাই বলছে চলো ভেতরে আর ঢুকবো না, বাইরে থেকে জুম করে আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো তোমার দাদাভাই জুম করে ভিডিওটা করেছে, দেখো কি সুন্দর করেছে, তাই না?
পাহাড়ের মধ্যে শিব পার্বতী গণেশ বসে আছে, আর দেখো অনেক মানুষই দেখো এরকম বাইরে থেকেই ভিডিও করছে, দেখতে পাচ্ছ কত লাইন, বাপ রে বাপ এত লাইন। আর এদিকে দেখো কি সুন্দর লাইটিংগুলো কত সুন্দর চারিপাশে সাজিয়েছে, তো চলো দেখতে থাকো। দেখো এরপরেই আমরা আর একটা প্যান্ডেলে চলে আসছি, এই দেখো কি সুন্দর ময়ূর, মানে এখানে জানো তো অনেক শর্ট ভিডিও করেছিলাম, আশা করি তোমরা দেখেছো, আর যারা দেখোনি তারা গিয়ে দেখবে। এখানেও দেখো প্রচণ্ড ভিড়, আর এইদিকে দেখো দিয়া আমাকে বলছে এখানে ট্রেন চড়বে, এখানে মেলা হচ্ছে জানো তো, অনেক বড় করে মেলা হচ্ছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর বছরে দেখো এই দুর্গা মাকে দেখার জন্য সারা বছর আমরা চেয়ে থাকি, কত আনন্দ বলো যে মা আসবে, দুর্গা পুজো হবে, আমরা বেরোবো, তো দেখতে দেখতে দেখো নবমীও কেটে গেল, তো একটু মন খারাপের দিকে চলে যাচ্ছে যে কাল দশমী, ব্যাস দুর্গা মা চলে যাবে, আবার সারা বছর তাকিয়ে থেকে আবার মা আসবে, আবার সেই আনন্দ আমরা অনুভব করব। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো এদিকে ময়ূর, দেখো কতটা সুন্দর লাগছে, দিয়া অনেক করে বলছিল জানো তো যে মাম্মাম যাবে, কিন্তু জানো তো আমার খুব ভয় লাগে, এর আগে একবার চড়েছিলাম মানে খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, তো বলছে যে তুমি এত ভয় পাও কেন, যাই হোক, তো চলো এরপর আমরা টয় ট্রেন চড়বো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, তো চলো দেখতে থাকো। দেখেছো তো কত বড় মেলাটা হচ্ছে, অনেক বড়, জানো মনে হচ্ছে আমরা কলকাতাতেই রয়েছি, একটু মনে হচ্ছিল না যে আমরা গুয়াহাটিতে রয়েছি। এই দেখো টিকিট নিয়ে একদম লাইন দিয়ে রেডি, দেখো টিকিট হাতে নিয়ে এই উঠে যাচ্ছি, দিয়া তো খুব খুশি, দিয়ার পাপাকেও বললো যে দিয়া পাপা চলো না, দিয়ার পাপা বলছে না তোমরা যাও আমি ভিডিও করব, তো দিয়ার পাপা ভিডিও করছে আর আমি আর দিয়া দেখো এই যে লাইন দিয়ে যাচ্ছি, চলো তোমরা দেখতে থাকো। টয় ট্রেন জানো তো অনেকবার চড়েছি, পুজোই হোক আর মেলাই হোক, দিয়া গেলেই ব্যাস আগে হচ্ছে ওকে টয় ট্রেন চড়াতে হবে, আর নিজে তো একা যাবে না, সঙ্গে কাউকে নিতে হবে, তোর পাপাকে বলে পাপা যাবে না আর সেই আমাকে, তো যাই হোক দিয়ার জন্য আমার অনেকবার টয় ট্রেন চড়া হয়েছে জানো তো, আমার খুব মজা লাগে, খুব আনন্দ লাগে। আর এমনিতে বলো এগুলো বাচ্চাদের সাথে সাথে যদি বড়রা আমরা এনজয় করি খুব মজা লাগে তাই না, কিন্তু তা বলে কিন্তু নাগরদোল্লা নয়, নাগরদোল্লা আমাকে বলে আমি একদমই পারবো না, কোনো দিনও চড়বো না, তো দিয়ার খুব হচ্ছে এক্সাইটিং, দিয়া বলে যে মাম্মাম চলো, দিয়ার কিন্তু কোনো ভয় নেই জানো তো, দিয়া মেলাতে গেলেই টয় ট্রেন নাহলে ডিস্কো, ডিস্কো চড়ার আমারও খুব আগ্রহ রয়েছে, তো অনেকে বলে যে ডিস্কো চড়লে নাকি মাথা ঘোরে, তো দিয়া হচ্ছে এর আগে দিয়া চড়েছে ওর মিমির সাথে চড়েছে, আমি কোনোদিন চড়িনি, তো ভাবছি দেখি চলো যদি ভালো লাগে তাহলে আজকে চড়বো, চলো তোমরা দেখতে থাকো। দেখো আমরা ট্রেনের মধ্যে বসে পড়েছি, আর তো তোমাদের দাদা ভাই ভিডিও করছে, দেখো তোমাদের বাই বাই করে দিচ্ছি, প্রথমের দিকে দেখো আস্তে আস্তে, তারপরে যেটা হয় যারা চড়েছো তারা তো জানোই, নতুন করে বলার কিছু নেই, টার্নিংয়ের সময় কেমন হয় জানোই তো, তো চলো দেখতে থাকো, তোমার দাদাভাই দেখো ভিডিও করছে, খুব মজা হচ্ছিলো জানো তো, তোমার দাদাভাইও যদি আমাদের পাশে থাকতো আরও বেশি ভালো লাগতো, তো চলো দেখো কত মজা, আমি কিন্তু খুব চিৎকার করছিলাম যখন যখন টার্নিংটা হয় জানো তো, আমি খুব চিৎকার করি, খুব মজা লাগে, দিয়াও বলে মাম্মাম, তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা এখানেও একটা প্যান্ডেল, পুরো প্যান্ডেলটা করেছে জানো তো ফুল আর লাইটিং দিয়ে, দেখো ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, পুরো লাইটিং একদম ঝিকমিক করছে আর চারিদিকে ফুল, খুব সুন্দর করেছিল জানো তো। এই দেখো বন্ধুরা দশমীর দিন আমরা সন্ধ্যাবেলা চলে এসেছি, আর এদিকে দেখো রাবণ বানিয়েছে, তো রাবণ জ্বালানো হবে, তো আমরা সন্ধ্যা থেকে এসেছিলাম জানো তো, অনেকটা রাত্রি হচ্ছে বলে আমরা চলে গেছিলাম, তো রাবণ পোড়ানোটা তোমাদের দেখাতে পারলাম না, তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবে, আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে, সবাইকে শুভ বিজয়া, খুব ভালো থেকো তোমরা, বাই বাই।